বিটিআরৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য হিচাপে শপত গ্ৰহণ কৰিব প্ৰমোদ বৰুৱে আৰু শপত গ্ৰহণ অনুষ্ঠানত এই মুহূৰ্তত উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল মুখ্য অতিথি হিচাপে আজি অংশগ্ৰহণ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ এয়া পোনপটীয়া সম্প্ৰচাৰক বঢ়াইছো গ্ৰীণ ফিল্ডত আড়ম্বৰপূৰ্ণ অনুষ্ঠান উৎসৱমুখৰ পৰিৱেশ উপস্থিত হৈছে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাস মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ লগতে অন্যান্য মন্ত্ৰী বিধায়কসকলে এইখিনি মুহূৰ্তত উপস্থিত হৈছে আৰু কেইটামান মুহূৰ্তৰ পিছতেই শপত গ্ৰহণ কৰিব মুখ্য কাৰ্যবাহী সদস্য হিচাপে প্ৰমোদ বৰুৱে উপস্থিত হৈছে নেতাৰ আহ্বায়ক মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা Thank you.
आं प्रमोद बर' अबं गसाइनि मुङाव समायखिरा लायोदि आङो थोंजोङै आरो खेंसालियै जायखि जाया सुबुं एबा सुबुंफोरा आंनो गाहाय मावफुं सोद्रोमा हिसाबै दैथायहरनाय एबा मिथिहोनाय बाथ्राखौ मावफुं सोद्रोमा महरै मावनायाव फोरमायनो गोनां बाथ्रानि अनगायै गुबुन सुबुं एबा सुबुंफोरनो बेखेवनाय एबा मिथिहोनाय नङा। थेंक इउ। गोजोन्थों।
मान गनां गाहाय मावफुं सोद्रोमा प्रमद बर' सारा बे समाव समायखिरा लाग्रोखांबाय श्री गोविंद चंद्र बसुमतारी डेपुटी चीफ মই গোবিন্দ চন্দ্র বসুমতারী ভগবানের নাম শপথ খাই কওঁ যে বিধির দ্বারা প্রতিষ্ঠা করা ভারতের সংবিধানক প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা সহকারে মানি চলিম আর ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা রক্ষা করে মই পরিষদের উপমুখ্য কার্যবাহী সদস্য হিসাবে সংবিধান প্রদত্ত আইন অনুসরি সকল মানুষের রীতি নীতি অধিকার কোনো ভয় বা পক্ষপাতিত্ব আবেগ বা শত্রুতা নকরাক মোর নিজের দায়িত্ব পালন করিম মই গোবিন্দ চন্দ্র বসুমতারী ভগবান নামত শপথ খাই কওঁ যে কার্যনির্বাহ পরিষদের উপমুখ্য কার্যবাহী সদস্য হিসাবে মোর বিবেচনালৈ অহা কোনো বিষয় বা মই কার্যনির্বাহক পরিষদের উপমুখ্য কার্যবাহী সদস্য হিসাবে কর্তব্য পালন করার সময়ত মোর জ্ঞাত হব পৰা কোনো বিষয় কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির লগত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্ত নকরো ধন্যবাদ শ্রী গৌতম দাস ইএম মই শ্রী গৌতম দাস ভগবানের নামত শপথ খাই কও যে বিধির দ্বারা প্রতিষ্ঠা করা ভারতের সংবিধানক প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা সহকারে মানি চলিম আর ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা রক্ষা করে মই পরিষদের কার্যবাহী সদস্য হিসাবে সংবিধান প্রদত্ত আইন অনুসরি সকল মানুষের রীতি নীতির অধিকার কোনো ভয় বা পক্ষপাতিত্ব আবেগ বা শত্রুতা নকরাক মোর নিজের দায়িত্ব পালন করিম মই শ্রী গৌতম দাস ভগবানের নামত শপথ খাই কও যে কার্যনির্বাহক পরিষদের কার্যবাহী সদস্য হিসাবে মোর বিবেচনালৈ অহা কোনো বিষয়ে বা মই কার্যনির্বাহক পরিষদের কার্যবাহী সদস্য হিসাবে কর্তব্য পালন করার সময়ত মোর জ্ঞাত হব পৰা কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির লগত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্ত নকরো Thank you.
श्री घनश्याम दास ईएम डेजिग्नेट नमस्कार मैं श्री घनश्याम दास भगवान नाम शपथ खा कौ जो विधि द्वारा प्रतिष्ठा कर भारत सांविधानिक अप्रकृत विश्वास और निष्ठा सहकारे मानि चलिम और भारत सार्वभौमित्व और अखंडता रक्षा कर मई परिषदर कार्य सदस्य हिशा सांविधान प्रदत्त आईन अनुसरी सको मानुरे रीति नीतिर अधिकार कय पक्ष पातित्व नक आवेग और शत्रुता नक मोर निजर दायित्व पालन करम मैं श्री घनश्याम दास भगवान नाम शपथ खा कौ जो कार्य निर्वाह परिषद कार्यवाह सदस्य हिशा मोर विवेचन अहा कषय मई कार्य निर्वाहक परिषद कार्यवाह सदस्य हिशा करतब्य पालन कर पालन कर समय मोर ज्ञात हबपरा कषय क्यक्ति व्यक्तर समष्टिर प्रत्यक्ष परोक्ष भावे व्यक्ति नक थैंक यू That concludes the oath taking ceremony. Thank you. ইতিমধ্যে আজির মুখ্য অনুষ্ঠান শপথ বাক্য পাঠ করোৱালে আমাৰ অসমৰ মুখ্য সচিব মাননীয় শ্ৰীযুত জিষ্ণু বৰুৱাদেৱী তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু লগতে স্বাগতম জনাইছো নতুন আমাৰ কাৰ্যবাহী পৰিষদলৈ এতিয়া আমি আগবাঢ়িছো আমাৰ সম্বৰ্ধনা অনুষ্ঠানলৈ প্ৰথমতে মই সম্বৰ্ধনা জনাবলৈ অনুৰোধ জনাইছো আমাৰ মাজত উপস্থিত থকা অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় শ্ৰীযুত সৰ্বানন্দ সোণোৱালদেৱ তাৰ পিছতে আমি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিম আমাৰ মাজত উপস্থিত থকা অসমৰ বিত্তমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱ তাৰ পিছতে আমি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিম আমাৰ মাজত উপস্থিত থকা আমাৰ আজি চতুৰ্থখন বড়ো সাহিত্য শাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী মাননীয় শ্ৰীযুত প্ৰমোদ বৰদেৱ ইয়াৰ পিছতেই আমি সম্বৰ্ধনা জনাবলৈ ওলাইছো তুলিৰাম ৰংহাং অনাৰেবল চিফ এক্সিকিউটিভ মেম্বাৰ কে এ এছ চি এইবাৰ সম্বৰ্ধনা জনাবলৈ ওলাইছো মেৱাৰ জামাতিয়া অনাৰেবল মিনিষ্টাৰ অৱ ত্ৰিপুৰা চাবাই না
তাৰ পিছতে আমি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিম অসমৰ মন্ত্ৰী মাননীয় শ্ৰীযুত ভৱেশ কলিতাদেৱক। এইবাৰ আমি সম্বৰ্ধনা জনাবলৈ ওলাইছোঁ চেয়াৰমেন হাউচপেট মাননীয় শ্ৰীযুত ৰঞ্জিত দাসক। এইবাৰ আমি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিম আমাৰ মাজত উপস্থিত থকা মংগলদৈ লোকসভাৰ সাংসদ মাননীয় শ্ৰীযুত দিলীপ শইকীয়াদেৱ। এইবাৰ আমি সম্বৰ্ধনা জনাবলৈ ওলাইছোঁ আমাৰ মাজত উপস্থিত থকা কোকৰাঝাৰৰ অনাৰেবল এম পি মাননীয় শ্ৰীযুত নৱ কুমাৰ শৰণীয়াদেৱক। ইয়াৰ পিছতেই আমি অনুৰোধ জনাইছোঁ সম্বৰ্ধনা ল'বলৈ আমাৰ মাজত উপস্থিত থকা অনাৰেবল এম পি ৰাজ্যসভা মাননীয় শ্ৰীযুত ভুৱনেশ্বৰ কলিতাদেৱক। আমাৰ মাজত উপস্থিত আছে আন এগৰাকী অনাৰেবল এম পি মাননীয় শ্ৰীযুত পল্লৱ লোচন দাস, এখেতকো আমি সম্বৰ্ধনা জনাবলৈ ওলাইছোঁ। তাৰপিছতেই আমি সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিম আমাৰ মাজত উপস্থিত থকা প্ৰাক্তন ৰাজ্যসভাৰ সাংসদ মাননীয় শ্ৰীযুত বিশ্বজিৎ দৰমাৰীদেৱক। এইবাৰ আমি সম্বৰ্ধনা জনাম আমাৰ মাজত উপস্থিত থকা আন এগৰাকী সাংসদ মাননীয় শ্ৰীযুত উৰ্খাও গুৰা ব্ৰহ্মদেৱক। এনেদৰে বহুত জল্পনা কল্পনাৰ অন্তত অৱশেষত বিটিচিৰ মুখ্য কাৰ্যবাহী সদস্যৰূপে শপত ললে ইউ পি পি এলৰ সভাপতি প্ৰমোদ বড়োৱে। কোকৰাঝাৰৰ বডোফা নগৰৰ গ্ৰীণফিল্ডত আড়ম্বৰপূৰ্ণ অনুষ্ঠানত শপত ললে প্ৰমোদ বড়োৱে। ৰাজ্যপালৰ হৈ প্ৰমোদ বড়োক শপত বাক্য পাঠ কৰোৱালে মুখ্য সচিব জিষ্ণু বৰুৱাই। অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, অংশগ্ৰহণ মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, অতুল বৰা, কেশৱ মহন্ত, উপস্থিত আছে সাংসদ নৱ কুমাৰ শৰণীয়া, সাংসদ দিলীপ শইকীয়া, মন্ত্ৰী ভৱেশ কলিতা, সাংসদ পল্লৱ লোচন দাসকে ধৰি বহু নেতা মন্ত্ৰী। অনুষ্ঠানত উপস্থিত ত্ৰিপুৰাৰ উপ মুখ্যমন্ত্ৰী, আনহাতে বি টি আৰৰ উপ মুখ্য কাৰ্যবাহী সদস্যৰূপে শপত গ্ৰহণ কৰিলে ইউ পি পি এলৰ গোবিন্দ বসুমতাৰীয়ে। ইয়াৰ লগতে কাৰ্যবাহী সদস্যৰূপে শপত ললে বিজেপিৰ দুগৰাকী নিৰ্বাচিত সদস্য আৰু গণ সুৰক্ষা পাৰ্টীৰ এগৰাকী সদস্য। উৎসৱমুখৰ পৰিৱেশ বডোফা নগৰৰ গ্ৰীণফিল্ডত।
ধন্যবাদ থাকিল আমার বিহু দললৈ। এতিয়া আমার নিখিল বড়ো ছাত্র সন্থার পৰা আজি মানে যি অটেকিং ললে বডোল্যান্ড বা বিটিসির নতুন চিফ শ্রীযুত প্রমোদ বড় ডাঙরিয়া, ডেপুটি চিফ গোবিন্দ বসুমতারী ডাঙরিয়া আর তিনজন ইয়মক সম্বর্ধনা দিব বিচাৰিছে। মই অনুরোধ জানাইছো তেওঁলোকক একেলগে একেবারে সম্বর্ধনা দিয়ার কারণে। তো মই গোবিন্দ বড় ডাঙরিয়াক বসুমতারী ডাঙরিয়াক অনুরোধ জানাইছো আর প্রমোদ বড় ডাঙরিয়াক মই অনুরোধ জানাইছো তেওঁলোকৰ সম্ভাষণ গ্রহণ করবলৈ। ইএম তিনজনক আহিবলৈ অনুরোধ করছো মই শীঘ্রে। নিখিল বড়ো ছাত্র সন্থার পৰা দে সোনকালে সোনকালে, আমার সময় অল্প তাকর হয়ে আই আছে। ধন্যবাদ ধন্যবাদ। এতিয়া আর নিখিল বড়ো ছাত্র সন্থার তরফের পৰা আমার আজি ইয়াত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত আমার সকলের শ্রদ্ধার অসমৰ মুখ্যমন্ত্রী শ্রীযুত সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর অসমৰ বিত্তমন্ত্রী শ্রীযুত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার রঞ্জিত দাস ডাঙরিয়া তিনজনকে সম্বর্ধনা জানাব বিচাৰিছে। এই ভিক্টরি তেখেত সকলের আশীর্বাদ আছে, সেইটোৰ কাৰণে নিখিল বড়ো ছাত্র সন্থাই এয়া সম্বর্ধনা জানাইছে। সকলে হাত চাপৰি দিয়ক। ধন্যবাদ। এতিয়া মই আমার সকলের শ্রদ্ধার বিটিসির চিফ শ্রীযুত প্রমোদ বড়ো ডাঙরিয়াক ইয়াত ভাষণ রাখিবর কারণে মই অনুরোধ জানাইছো। আজি উপস্থিত মই সকলো রাইজলৈ নমস্কার জানাইছো। বাহাগ লানা হানাই গাছিবো রাইজ রাজানিসিম আঙ্গো গোসো গর্বনি খুলুমনাই সিবিনাইকো বাউহরদং। গিবিয়াওনো আংনি সিবিনাইকো আঙ্গো বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মনি স্বর্গয়ারি জিউসেলেরনি খাতিয়াও বাউহুগ্রনাই জাবাই। বিথাংনি নখরনিফ্রাই যিখিনি বাহাগো লাফৈনো হাদং সাফ্রোমনোবো আঙ্গো গোসো গর্বনি সিবিনাই আরো অন্যায়কে বাউহরবাই। গোলাও সম সোমাবসারনায়াও মুংখ্লং জালাংনাই সাফ্রোমবো মুংখ্লংনি নখরনিসিম আঙ্গো গোসো গর্বনি সিবিনাই আরো খুলুমনাইকো বাউহরবাই। বে গোলাও সম সোমাবসারনায়াও যাইফ্রা দুখু কষ্ট মোন্নাংবাই, নো বাং সাউজাবাই, বে গাসৈবো নখরনিসিম আংনি বে সমাও গোসো গর্বনি খুলুমনাই আরো সিবিনাইকো বাউহরবাই। দিনৈনি হাবাফারিয়াও বাহাগো লানো হানাই আসামনি মানগোনাং সিএম সর্বানন্দ সোণোৱাল বিথাং, বাহাগো লানো হানাই আসামনি এডুকেশন আর ফাইনান্স মিনিষ্টার, লগেসে নেডানি লিংথুমগিরি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বেহাই বাহাগো লানো হানাই আসামনি বিজেপি নি প্রেসিডেন্ট রঞ্জিত দাস বিথাং, মন্ত্রী ভবেশ কলিতা বিথাং, ত্রিপুরানি মন্ত্রী মেবার কুমার জামাতিয়া বিথাং, আসামনি চিফ সেক্রেটারি জিষ্ণু বড়ুয়া বিথাং, বাহাগো লানো হানাই এমপি বিথাংমন, এমএলএ বিথাংমন আর গুবুন গুবুন কাউন্সিলনিফ্রাই বাহাগো লাফৈনো হানাই সিএম বিথাংমন, লগেসে